জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় ঘোষণা করা হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, প্রফেসর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসছেন সেটি এখন প্রায় নিশ্চিত করেই বলা যায়। তবে সেই সরকারের মধ্যে কারা থাকছেন, সেই সরকারের সবচেয়ে বেশি প্রায়োরিটি কি হবে, আর এই মুহূর্তে দেশে কি বিষয়গুলি জরুরি, কি করা উচিত, তা নিয়ে কথা বলতে আমরা আজ এখানে এসেছি। আমাদের সাথে আজ থাকছেন বিশিষ্ট অধিকার আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সাথে আরো আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আর রাজি খোয়া। রাজি, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাবে। এবং লাস্ট বাট আমাদের সবচেয়ে পপুলার শিল্পীদের একজন বিশিষ্ট যে যাকে সবাই নামেই চেনেন, জনাব আসিফ আকবর আছেন আমাদের সঙ্গে। কিন্তু আমি আপনাদের তিনজনকে রেখে আমি ছোট ছোট করে একই প্রশ্ন আসলে করতে চাই, কারণ দর্শকদের মধ্যে এই প্রশ্ন অনেক ঘুরছে এবং গতকাল এবং তার আগের রাতটি অনেক ধরনের আশঙ্কা, ভয় এবং নানা ধরনের উৎকণ্ঠার মধ্যে মানুষ কাটিয়েছেন। কি হচ্ছে বাংলাদেশে, কি হতে যাচ্ছে, আসলে কতটা আমরা নিরাপদ আছি কে, তা নিয়ে কথা হচ্ছে। আমি সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা, পরিস্থিতি আপনি কেমন দেখেন, আসলে কি হওয়া উচিত আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমাদের আসলে কি করতে পারবো আমরা এই মুহূর্তে। সৈয়দা রিজওয়ানা হাসান, ধন্যবাদ খালেদ। বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা, আমরা সকলেই একটা মিশ্র আবেগ, অনুভূতি এবং বাস্তবতার মধ্যে আছি। আমরা মনে করছি যে আমরা স্বৈরতন্ত্রকে সফলভাবে বিদায় দিতে পেরেছি, কিন্তু আমাদের গণতন্ত্রের পথের যে যাত্রাটা সেটা কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারি। এই আনুষ্ঠানিকভাবে শুরু করার ক্ষেত্রে আমরা দেখছি 24 ঘন্টারও বেশি পার হয়ে গেছে, কিন্তু এখনো একটা সরকার গঠিত হয়নি। এটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছে না। তার কারণ হচ্ছে, অন্যান্যবার আমরা এক দলের বিরুদ্ধে অন্য দল লড়াই করেছে, এক স্বৈরশাসকের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মিলে লড়াই করেছে, এবারের লড়াইটা তো ভিন্ন। এটা তো শাসক গোষ্ঠীকে উৎখাত করার লড়াই হিসেবে শুরুই হয়, ফলে যারা এই আন্দোলনে ছিল তাদের এই কোনো ক্লিয়ার এজেন্ডা ছিল না। এখন যখন ঘটনাটা ঘটে গেছে এবং আমাদেরকে একটা নতুন সরকার গঠনের কথা ভাবতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যিনি শাসন পরিচালনা করতেন সকল জায়গাতেই তার লোকজন বসে আছে। ফলে আপনি যখন একটা নিরপেক্ষ সরকারের দিকে তাকান, অন্য সময় আপনি কি বলবেন, আপনি বলবেন আমি প্রধান বিচারপতির দিকে যাই, ঠিক আছে, একটা ক্রাইসিস হয় ওনার দিকে গেলাম। বিচারপতি শাহাবুদ্দিনের কথা মনে আছে যে উনি এই কাজটা শেষ করে আবার বিচারপতি পদে ফেরত গিয়েছিলেন। এখন তো আপনি কোনো সেক্টরে বলতে পারবেন না যে ওই সেক্টরে যিনি আছেন তিনি আসলে দল কানা নন, তিনি দলের অন্ধ অনুরক্ত নন, বা তিনি দলের ওটাকে কি বলে মানে তার ফেভারটা পাইনি, বেনিফিশিয়ারি নন। ফলে এখন যেটা হচ্ছে কি ফলে, যে এই আনসার্টেনিটিটা আমার কাছে অস্বাভাবিক লাগছে না, কিন্তু আমার কাছে যেটা অস্বাভাবিক লাগছে সেটা হচ্ছে যে এখন প্রতিহিংসার জন্য কিছু মানুষ রাস্তায় নেমে গেছে, হয়তো বিরোধী দলও রাস্তায় নেমে গেছে, এর মধ্যে মবরা গিয়ে সব লুটে পুটে নিচ্ছে। হ্যাঁ, আজকে আজকে থেকে কিন্তু ছাত্র সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, আজকে থেকে কিন্তু ছাত্ররা যারা আন্দোলন করছিল তারা বলছে যে তারা এই জিনিসগুলো টেক ওভার করবে। তারা এখন রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্ট করছে, তারা পার্লামেন্ট ক্লিন করেছে, তারা দেখাচ্ছে কি করা যায়। এখন সরকার গঠনে দেরি হওয়াটা আমার কাছে খুব একটা অস্বাভাবিক লাগেনি, কারণ আপনি কাকে দিয়ে করবেন, আপনার তো, এবং এই যারা আন্দোলন করেছে তাদের তো একটা সুস্পষ্ট, অন্য সময় যখন এই আন্দোলনের নামে হয়তো একটা তালিকা থাকে, তাদের চিন্তা থাকে, এবার তো ওরা ওটা চিন্তা করে নামেনি। কিন্তু এখন ওরা দেখছে যে ওদের এত লাশের বিনিময়ে যখন একটা নতুন সরকার হবে সেখানে তাদের কেন মতামত থাকবে না, এবং তারা চাচ্ছে যে তাহলে এই সুযোগটাই আমরা কাজে লাগিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে, সত্যিকারের সুশাসনের পথে নিয়ে যাই। ফলে সরকার গঠনের অনিশ্চয়তা হবে, হচ্ছে, এটা আমার কাছে অস্বাভাবিক লাগছে না। কিন্তু নিরাপত্তার বিষয়ে আমার খুব অবাক লাগছে যে এখনো তো কোনো বাহিনী প্রধান পদত্যাগ করেন নাই, তাহলে তারা কেন নিজেরা বসে একটা মিটিং করে এই জিনিসটা অর্গানাইজ করতে পারছে না। যেমন ধরেন কালকে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙা হলো, পার্লামেন্টে যাওয়া হলো, সেখানে কেন 10টা করে আর্মি যে ওদের যে পাহারা দেয় ওই ট্রাঙ্কগুলো থাকতে পারলো না, যেখানে তারা ছাত্র নেতাদেরকে নিয়েও দাঁড় করিয়ে বলতে পারতো মাইকে যে আমরা এখানে আন্দোলন করেছি, এরকম ধ্বংসযজ্ঞ হলো না। একটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে হয়তো বিরোধী পক্ষ এটা করছে, সেটা আপনি কেমন করে আটকাবেন আমি জানি না, আর আপনি তো 15-16 বছর এই অত্যাচারটা করে গেছেন, গুম করেছেন, অপহরণ করেছেন, হত্যা করেছেন, আয়নাঘরে রেখেছেন, এগুলো একটা প্রতিহিংসা মানুষের মনে থাকে। যদি তাৎক্ষণিকভাবে একটা সরকার হয়ে যেত, সরকার থেকে একটা আহ্বান থাকতো, একটা কমান্ড থাকতো, হয়তো এটাকে আপনি কমিয়ে আনতেন,
কিন্তু এখন কমানো যাচ্ছে না। আর কোন বাহিনী প্রধান যেহেতু পদত্যাগ করেননি, তারা কেন একসাথে বসে জনগণের জানমালের নিরাপত্তার বিষয়ে কথা বলছেন না? পুলিশের ব্যাপারটা আমি বুঝি, সেখানে সংবেদনশীলতা মারাত্মক, কারণ যে কটা প্রাণ মারা গেছে বেশিরভাগই পুলিশের সরাসরি গুলিতে মারা গেছে, ফলে সেখানে বিক্ষোভ একটা মারাত্মক রয়ে গেছে। কিন্তু আজকে দেখলাম আইজিপি মহোদয় সকলকে আহ্বান করেছেন, একটা অনিরাপত্তা আছে, একটা অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা নিয়ে আমি খুব চিন্তিত না, কারণ মানুষের থাকারই কথা, কিন্তু অনিরাপত্তার বিষয়টা অ্যাড্রেস না করাতে অনিশ্চয়তার ব্যাপারটাও কিন্তু মাত্রাটা বেড়ে যাচ্ছে। আর রেগুলার আমাদের সাথে তো কেউ কমিউনিকেট করছে না, ছাত্ররাদেরও কমিউনিকেট করার সেই সুযোগটাও কম, কিন্তু প্রশাসনে এখনো যারা আছেন তারাও কমিউনিকেট করছে না, ফলে একটু কোথাও আনন্দ আছে, বেশি অনিশ্চয়তার ফিলিং আছে, একটা অনিরাপত্তার ফিলিং আছে। অর্থাৎ আবেগগুলো আমাদের সবকিছু মিলিয়ে এখন একটা মিশ্র আবেগের মধ্যে আছে। অনেকেই আজকেই পরিবর্তন চায়, আজকেই তো পরিবর্তন সম্ভব না। আপনার 53 বছরের জঞ্জাল যদি মুছাটা আপনার এজেন্ডা হয়, আজকে কেমন করে পরিবর্তন সম্ভব হবে? তবে এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আমরা একজনের নাম শুনছি এবং তিনিও সম্মতি দিয়ে দিয়েছেন, আমরা ধরে নিচ্ছি যে তার সাথে নিশ্চয়ই যারা সেনাপ্রধান আছেন বা অন্যরা আছেন তারা কথা বলেছেন, এবং সে প্রেক্ষিতেই সম্মতি দেওয়ার বিষয়টা আছে, তার একটা আন্তর্জাতিক অ্যাকসেপ্টেন্স আছে, অন্তত একটা লিডারশিপ চলে আসুক। এই মুহূর্তেই আপনার 20-30 জনের ক্যাবিনেট তো লাগবে না, 5-6 জন নিয়ে যাত্রা শুরু করুক। পক্ষগণের মধ্যে যদি বিবাদ থেকে থাকে, যে 5 জনের ব্যাপারে ঐক্যমত আছে তাদেরকে দিয়ে যাত্রাটা শুরু করে দেয়, সেখানে কিন্তু মানুষের মধ্যে অনিশ্চয়তাটা কমে আসবে। আর এই যে দল বেঁধে সন্ত্রাস করা, সহিংসতা করা, প্রতিহিংসা না, এটার টেন্ডেন্সিও কমে আসবে। রেজানাপা, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, কিন্তু আমি যাবো আসলে আসিফ আকবর ভাইয়ের কাছে অন্য একটা প্রশ্নে, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা করে রাখি সেটা অনেকের প্রশ্ন, মানে অনেক তাত্ত্বিক বিশ্লেষকদের প্রশ্ন, যে আমরা যখন একটি জাতীয় ঐক্যমত্য বা জাতীয় সরকারের কথা ভাবছি, যেখানে আসলে সব দলের রিপ্রেজেন্টেশন থাকবে, সেখানে কি আসলে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন থাকবে কি থাকবে না, থাকা উচিত কি থাকা উচিত না, এটা নিয়ে পরে কোনো প্রশ্ন উঠবে কিনা, এটা আমি আসছি আপনার কাছে, আপনি এটা নিয়ে আপনি আমাদেরকে বলবেন। আমি আসিফ ভাইয়ের কাছে যে বিষয় নিয়ে আসতে চাই, আসিফ ভাই, রিজানাপা যে কথাটি বললেন সেটি নিয়েও আমাদের আসলে অনেকগুলো বিশ্ব দর্শকরা মতামত দিয়েছেন, সেটি হচ্ছে প্রতিষ্ঠান। আসলে গত 15 বছরে হোক, 53 বছরের জঞ্জালের কথাই হোক, আমাদের প্রতিষ্ঠানগুলি আসলে আর নাই, এটি একটি ব্যক্তি কেন্দ্রিক জায়গায় পরিণত হয়েছে, এরকম একটা বাস্তবতায় আপনি এই হিংসা কমিয়ে নিয়ে আসার ব্যাপারে বা মানে এই মুহূর্তে অ্যাক্ট করার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন? আপনার সাজেশনটা আমরা একটু শুনতে চাই আসিফ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, খালেদ বলেন আপনাকে ধন্যবাদ আমাকে। আমি গতকাল থেকে যখন সরকার পতনের খবর পাই তখন থেকে উদ্বিগ্ন ছিলাম আসলে পরবর্তী কি হচ্ছে হতে যাচ্ছে বাংলাদেশে, কারণ মানুষের ক্রোধ আছে, সবকিছু ঠিক আছে, একটা দল দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশে মানুষকে অত্যাচার করে গেছে, এই সেই অত্যাচারের শিকার আমিও, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে দেশের মানুষ। এই ছাত্ররা তাদের একটা ত্যাগী আন্দোলনের মাধ্যমে, তাদের অনেক শহীদ হয়েছেন, তাদেরকেও রেসপেক্ট জানাই, এত ত্যাগের বিনিময়ে একটা অর্জন আসলো, একটা স্বৈরাচারের পতন হলো, এবং সেই পতনের পর আমরা দেখলাম মানুষজন উচ্ছৃঙ্খল হয়ে গেল। আমি উদ্বিগ্ন হয়ে ফেসবুক ছাড়া তো কোনো উপায় নেই আমাদের এখানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আপনার মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে হামলা হচ্ছে, ম্যুরাল ভাঙা হচ্ছে, বাড়িঘর আগুন দেওয়া হচ্ছে। তো এগুলো তো আসলে ওই যে রেজন আপা যেটা বললেন যে সরকার গঠনের দেরি হচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন কোন রকম ট্রিটমেন্ট নেওয়া হয়নি, যে আসলে এই এই প্রবলেম গুলো অ্যারেস করলে আমরা এই এই সলিউশন গুলো আমরা নিয়ে আসবো, এই সমস্যাগুলো আসলে আগে থেকে ইন্ডিকেট করার দরকার ছিল। যখন মিটিং হচ্ছিল 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত প্রেস মিটিং, তখন আসলে প্রথমত আমাদের যে জিনিসটা ফোকাস করা হয়েছিল সে জনসম্পত্তি, যা মানুষজনের জনগণের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা, যে আমাদের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে বা এগুলোতে কিভাবে আমরা প্রোটেকশন দেবো, এই এই জায়গাটাতে বোধহয় আমরা একটু দুর্বল ছিলাম। তারপর আমি সারা রাত জেগেছিলাম, অনেক রকম গুজবের শহর ছিল ঢাকা শহর, পরবর্তীতে আমি সন্ধ্যা একটা ফেসবুকে পোস্ট দিয়ে লিখলাম যে হিন্দু মুসলিম বাংলাদেশে খ্রিস্টান বুদ্ধি সবাই আমরা ভাই ভাই, কোনো হিন্দু মন্দিরে বা কত যেন হামলা না হয়, এবং এটা দিতে বাধ্য হয়েছে মনের আবেগ থেকে, কারণ হচ্ছে আমি খবর পাচ্ছিলাম যে শহরে খুব একটা হচ্ছে না, শহরের বাইরে থেকে মন্দির ভাঙা হচ্ছে, চার্চে হামলা হচ্ছে, মানে যে যার সাপোজ মন্দিরের ভিতর তো আবাসিক এলাকা থাকে, আবাসিক এলাকায় হয়তো কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতা আছে, তাকে অ্যাটাক করতে গিয়ে মন্দির অ্যাটাক করে ফেললো। তো এটা আসলে আলটিমেটলি চলে যাচ্ছে অন্য জায়গায়, আমাদের দেশের ভাবমূর্তির জন্য সমস্যা, কারণ সবসময় বলা হয় আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি খুব খেয়াল করে, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি আওয়ামী লীগের আমলেই আসলে ধর্মীয় সংখ্যালঘুদের ওদেরকে ব্যবসাটা তারা ভালো করেছে, এবং আসলে বিএনপি বা পরবর্তী যে রাজনৈতিক দলগুলি
75 পরবর্তী যে প্রেক্ষাপট, তারাই কিন্তু হিন্দু সম্পত্তিগুলো দখল হয়েছে 71 সালে 16 ডিসেম্বর পরে। অর্থাৎ তখন শুধুমাত্র আওয়ামী লীগ বা তথাকথিত বাকশাল একচেটিয়া রাজত্ব ছিল এবং তাদের সময় কিন্তু হিন্দু সম্পত্তিগুলো দখল হয়েছে। এবং আপনি খেয়াল করুন পিছন দিকে গেলে 4 বছর আগে কুমিল্লায়, 3 বছর আগে কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো, এই যে একটা মূর্তির হাতে কোরআন শরীফ ধরিয়ে দেওয়ার দাঙ্গা সৃষ্টি করা হলো, এটাও সরকার সৃষ্টি, এটা আমরা জানি। তো আওয়ামী লীগ সবসময় বিজনেস করে গেছে যে প্রতিবেশী দেশ যারা আমাদের বন্ধু দেশ ভারতকে হ্যাপি রাখার জন্য হিন্দুদেরকে একটু চাপে রেখে একটু কুম্ভীরাস্ত্র ফেলে একটা রাজনৈতিক ফায়দা নেয়, একটু পররাষ্ট্র নীতির ব্যাপারে একটা ফায়দা নেয়া এবং বাংলাদেশকে বাংলাদেশকে একটু জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা দিল, ছাত্ররা স্লোগান দিল সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, এই ধরনের বিজনেস আওয়ামী লীগ করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের যারা ছাত্ররা যতটুকু কাজ করেছে এবং তাদেরকে হেল্প করা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক যে মত পার্থক্যগুলো গত 15 বছরে যে নিষ্পেষণ চলেছে সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে দুঃখজনক, বীর শ্রেষ্ঠদের স্তম্ভ ভাঙা হয়েছে এবং আমাদের যে সংসদ ভবন আলটিমেটলি এটাতে আবেগের বশবর্তী কাজ করেছে, গণভবন সংসদ ভবন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটাকে নিয়ে কিছু লোক আবার যেহেতু শ্রীলঙ্কা স্টাইল ভালো হচ্ছে এবং আওয়ামী লীগ এমন কিছু করেছে যে তার দেশ ছাড়তে হয়েছে এবং একটা সরকার এত দাম্ভিক একটা সরকার গত 15 বছর এত উলম্ফন, এত তোর কথাবার্তা, এত উচ্চ কথাবার্তা সবকিছু মিলে তার একটা আগুনে পরিবেশ তৈরি করে দেশটার রেমিটেন্স, দেশের রেভিনিউর, দেশের টাকা পয়সা, দেশের শাসনতন্ত্র প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে দেশটাকে একদম অন্ধ করে দিয়ে চলে গেছে। তো সেখান থেকে উত্তরণের বিষয়টা আসলে অনেক জটিল। তো আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসীকে আহ্বান করব, কোনো সুযোগ সন্ধানে সুযোগ দেবেন না। আমি যখন খবর পেলাম মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে, যেহেতু ব্লেমটা আলটিমেটলি তাদের উপরে আসবে, তো মাদ্রাসার ছাত্ররা স্বপ্রদিত হয়ে তারা মন্দিরগুলোর সামনে অবস্থান নিয়েছে, এই খবরটা পাওয়ার পর আমার প্রশান্তি লেগেছে। কারণ কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, এই দেশে এক দেশে একটা ভোটের মানুষ আমরা, প্রত্যেকটা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ জ্ঞান নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমি মনে করি আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ছাত্রদেরকে হেল্প করতে হবে এবং দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে গণতন্ত্রের পথে দেশকে যেতে হবে। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি আসলে পরে আবার প্রফেসর রাজীর কাছেও জানতে চাইবো, কিন্তু আপনার কাছে পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে আসবো। আপনি কি মনে করেন যে আসলে ছাত্রলীগের কারণেই, গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের কারণেই ছাত্র রাজনীতির উপরে সাধারণ মানুষ ছাত্র রাজনীতি শুনলেই কেমন জানি একটা রিয়েক্ট করে, কিন্তু আমরা জানি যে ছাত্র রাজনীতিতে আমাদের অনেক ভালো ভালো বিষয় হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আপনারা ছাত্র রাজনীতি থাকার পক্ষে বা বিপক্ষে কি আপনি বলতে চান? আমি একটু প্রফেসর রাজীর কাছে আসতে চাই। প্রফেসর রাজী, এই প্রসঙ্গটি যেন আপনি বলবেনই, আপনি যে কোনো প্রসঙ্গে বলতে পারেন। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকতার রোল কি হওয়া উচিত এবং এই রোলটি গত 15 বছরের রোল থেকে আসলে কতটা তফাত বা কতটা পৃথক বা কিভাবে এটা আলাদা, মানে যদি আলাদা হয় আর কি, আর যদি একই রকম চলতে থাকে বা আপনি যদি মনে করেন তো হবেই, এই মুহূর্তে আসলে সাংবাদিকতার রোল কি হওয়া উচিত আজকে থেকে? প্রথম কথা যেটা, যে সাংবাদিকতাটা, আমি যেটা এর আগেও আপনার সাথে ব্যক্তিগত আলোচনায় বলছিলাম যে সাংবাদিকতা তখন কাজ করে, গণতন্ত্র থাকলে গণতন্ত্রের সহায়ক শক্তি হিসাবে বা তার কর্মকাণ্ড গুলো পরিচালনা করতে পারে। তো আমরা যে সময়টা পার করে আসলাম সেখানে খুব কম, মানে বাক স্বাধীনতা হয়তো আপনার বা দু একজনের বাক স্বাধীনতা ছিল, কিন্তু খুব কম লোক কথা বলতে পারত বা কথা বলবার সাহস পেত। তো এই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, এটা ঠিক। যদি দেখি যে এই সংবাদ মাধ্যম গুলো, তার মালিকানা গুলো, মালিকানা মালিকদের মুখের দিকে চেয়ে খুব কঠিন, মালিকরা বিপদে আছে, মালিকরা পালিয়ে বেড়াচ্ছে, মালিকরা কোথায় লুকাচ্ছে, আর এর মধ্যে তার অধস্তন রিপোর্টাররা বা সাংবাদিকরা খুব মন ভালো করে করবে সাংবাদিকতা এটাও না, আবার মানুষ কিন্তু কিছু কিছু জায়গায় আঘাত করছে সাংবাদিককে দেখলেও আমি সরিয়ে দিচ্ছে, বলে ভুয়া ভুয়া করে চিৎকার করছে। তো এইটার তো খুব দ্রুতই, যে সাংবাদিকগুলো এতদিন কাজ করেছেন যারা গণমাধ্যমে পরিচিত মুখ, তাদের এই মুখগুলো খুবই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। মিডিয়ার নাম দেখলেই কিছু কিছু হয়তো চ্যানেল যেগুলো আছে, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, খুব বেশি প্রশ্নবিদ্ধ এগুলো। তো এই প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে ভবিষ্যতে প্রতিষ্ঠান হিসাবে, এটা খুব কঠিন একটা ব্যাপার, মানে ঠিক সহজ কোনো উপায় নাই।
আর নতুন যদি সাংবাদিকতার কথা বলি আমরা, সেটা ডেইলি স্টার বা প্রথম আলো তো একভাবে করছে, তারা চেষ্টা, তারপরেও স্থান সে যেভাবে বা জেলা সাংবাদিক যেভাবে সে নিয়োগ প্রাপ্ত হয়েছিল, যে যার অধীনে সে কাজ করছে, সব প্রেস ক্লাব দখলে রাখতো, সবগুলো প্রেস ক্লাব এবং এমপিদের পছন্দ মতো প্রেস ক্লাব গুলোতে কে কি হবে, কে কি করবে, আঞ্চলিক সাংবাদিক হিসেবে কে নিয়োগ পাবে, এটাও এমপিরা দেখতেন। সুতরাং এত দ্রুত তারা তারা খুব নিরপেক্ষ, বরং তারা মনে মনে হয়তো প্রার্থনা করতেছে যে আচ্ছা যদি গরু মরে, তো এটা আছে। খুব সহজে এই সাংবাদিকতা থেকে আমরা মুক্তি পাবো আমার মনে হয় না। এতে থাকে যদি বিরোধী পক্ষ সব পক্ষ কথা বলতে পারে, যদি বিভিন্ন এবং সেটা থাকতে দেওয়া হয়, তাহলে সাংবাদিকতা তার যথাযথ চেহারায় ফিরে আসবে। প্রফেসর রাজি, আমি শুধু এই চাই, এই বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। অনেকেই বলে থাকেন যে আমরা যেমনটা চাই আমাদের মিডিয়া আসলে তেমনই, এই ব্যাপারটা কি ঠিক? আমরা কি আসলে এরকম মিডিয়াই চাই যেটা আসলে আমি ফ্যাক্ট না দেখে আমি আমার বায়াসটা বেশি জানতে পাবো এবং ধীরে ধীরে আমি এরকম একটি বায়াসড মিডিয়ার দিকেই যাব? আমরা কি আসলে, অনেকে এই প্রশ্ন করে থাকেন, আমরা কি আসলে একটি মুক্ত গণমাধ্যম যেটা অনেক বায়াস থেকে মুক্ত, সেরকমটা কি আসলে চাই? আপনি যদি একটু সংক্ষেপে এই পর্বে আলোচনা করতেন, অথবা আমরা পরেও করতে পারি, আপনি করতে পারি। হ্যাঁ, মানুষ কিন্তু অবশ্যই মুক্ত গণমাধ্যম চায় এবং পক্ষপাতহীন গণমাধ্যম চায়। আমরা দেখেছি, যেমন আপনার যখন শো করেছেন আপনি, তাই না, আপনি দেখবেন যে প্রচুর মানুষ দেখছে এবং তারা এটাকে নির্দ্বিধায় নির্দেশনা হিসেবে ব্যবহার করছে। এখনো মানুষ প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে ভীষণ ভাবে নির্ভর করে। তারা জানে মানব জমিনকে সে পড়ছে ঠিকই, কিন্তু সে যখন মানে বিশ্বাস করতে চাইছে, গ্রহণ করতে চাইছে নিজে থেকে, তখন সে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর নির্ভর করে, অজায় আছে বলে মনে করতেছে। সুতরাং অবশ্যই মানুষ একটা নিরপেক্ষ পক্ষপাতহীন সাংবাদিকতা নিজের জন্যই জানতে চায়, মানে সত্যটা জানা তার নিজের জন্যই দরকার, এটা নিয়ে কর্তব্য কোনো দ্বিধা নাই। ওকে, তার মানে মানুষ একটি মুক্ত গণমাধ্যমই আসলে প্রত্যাশা করে। আমরা আমরা রিজন আপার কাছে একটু আসতে চাইবো, যে রিজন আপা, আমরা দেখছিলাম যে আসলে আপনি বলছিলেন যে রাজ মানে সরকার গঠনে অনিশ্চয়তা বা দেরি সেটি হতেই পারে এবং সেটি স্বাভাবিক, আমরাও এটি মানি যে দেরি হতে পারে, কিন্তু একটি প্রশ্ন আসছে যে এর মধ্যে আসলে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকা উচিত কিনা, থাকবে কিনা, বা এই ক্ষেত্রে আসলে আমরা সিদ্ধান্তটি কিরকম করি? জি, আওয়ামী লীগ তো এখনো রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না, এবং দেশে আওয়ামী লীগের কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। যেহেতু আওয়ামী লীগের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে এবং আওয়ামী লীগ গত 4 রিজিমে তো ক্ষমতায় থাকতো, মানে এটা নিয়ে তাদের ফোর্থ রানিং ছিল, সেক্ষেত্রে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলেরই এখানে অংশগ্রহণ করা উচিত, সেই হিসাবে আওয়ামী লীগের অবশ্যই অংশগ্রহণ করা উচিত। নতুবা এই প্রক্রিয়াটার কেবল যে ইথিক্যাল স্ট্যান্ডটা উইক হয় তা না, এটা লিগ্যাল অবস্থানটাও কিন্তু উইক হয়ে যায়। হ্যাঁ, ফলে এটা আমরা আমরা আর বিভাজনের রাজনীতি খেলতে চাই না। আওয়ামী লীগ এখন চরম বেকায়দায় আছে, তাদের যিনি নেত্রী, যাদের এক কথাতেই তাদের পার্টিটা চলতো, তিনি তাদেরকে ফেলে রেখে চলে যাওয়ার কারণে তারা বেকায়দায় পড়েছেন। কিন্তু আওয়ামী লীগের মতন একটা পুরনো দলের নিশ্চয়ই গ্রহণযোগ্য কিছু নেতৃত্ব আছে, সকলের বাসায় তো আর জনতা গিয়ে আগুন দিচ্ছে না, এবং তাদের যাদের বাসায় আগুন দেওয়ার সম্ভাবনা আছে তাদের আমরা বিচার চাই, কিন্তু আমরা আগুন চাই না, প্রতিহিংসা চাই না, তাদেরকে নিরাপত্তা দিক, সরকারি বাহিনীগুলো আছে তাদেরকে নিরাপত্তা দিক, এবং তারা যেন অবশ্যই আলোচনায় অংশগ্রহণ করে, এটা আমরা দেখতে চাইব। রিজনাপা, এখন ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, মানে সরকারের জন্য, মানে আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি, আসলে আপনি যে আওয়ামী লীগের নেতার কথা বলছিলেন যে আসলে আমরা প্রথম আলো পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকাতে পড়েছি, আসলে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ 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 আসলে কাউকে কাউকে কোর্টও করেছেন একটু দূরবর্তী ভাবে, যে কেউ ভাবতেও পারেননি যে শেখ হাসিনা সবাইকে ফেলে দিয়ে এভাবে তিনি চলে যাবেন, যদি তিনি নিজেও অনেকবার বলেছেন শেখ হাসিনা পালায় না। অবশ্যই বেকায়দায় আছে, কিন্তু কেউ কি কি মনে করছে যে এখনই মানে এই প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণটা কি আসলে একটু আর্লি, নাকি রাষ্ট্রপতির উচিত ছিল তাদের প্রতিনিধিও টাকা, সেনাপ্রধানের উচিত ছিল তাদের প্রতিনিধিও টাকা, সেনাপ্রধান জামাতে ইসলামীর কথা বললেন, হেফাজত ইসলামের কথা বললেন, বিএনপির কথা বললেন, কিন্তু জোনায়েদ সাকি থাকলেন সেখানে, কিন্তু আওয়ামী লীগ থাকলো না, মানে ব্যাপারটা
আরেকটু যদি বলতেন, মানে এটা কি একটা ভুল হয়েছে কি? মানে আমার বিবেচনায় যে তারা হয়তো নিরাপত্তার স্বার্থে গতকাল ডাকেনি, কারণ কোন আওয়ামী লীগের নেতার পক্ষে, মুখ চেনা নেতার পক্ষে এই মুহূর্তে আসলে রাস্তায় চলাচল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা কষ্টকর হয়ে গেছে। এটা দুঃখজনক, এটা অনভিপ্রেত, কিন্তু এটা হয়ে গেছে এবং এটা বড় ভাগটি তাদের কাজের কারণেই হয়েছে। কিন্তু আমি বলছি যে সেনাপ্রধান যখন মিটিংটা দেখেছেন, সেনাবাহিনীর সেই সামর্থ্য আছে, দলের দুই তিনজন সিনিয়র লোক যারা অত বিতর্কিত না বা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিতর্কিত না, তাদেরকে নিয়ে এসে আলোচনায় বসানো। আমার ধারণা সেনাবাহিনী আবার যা জানে তা তো আপনি জানেন না, আমি জানি না। সেনাবাহিনী হয়তো নিরাপত্তার এমন কিছু বিষয় জানে যেটা আপনি আমি জানি না। যেমন গতকাল যে এত বড় জমায়েত হবে, আমাদেরকে কিন্তু, আমি দুপুর দুটার একটার সময় যখন বাসার থেকে বেরোবো তখনও আমার বাসার সামনে গোলাগুলি, কাজে আমি বেরোতে পারছি না। ওদিকে আবার শুনছি যে অনেক জায়গা থেকে ছেলেদেরকে আসতে ঢুকতে দেওয়া হচ্ছে, বলছে যাও। তো হয়তো কোনো কোনো রাস্তা, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করাতে হবে সেই রাস্তা যথেষ্ট পরিমাণ নিরাপদ ছিল না, কারণ গতকাল তো ঢাকা শহরের পুরো রাস্তাই আটকে ছিল জনতার স্রোতে। হয়তো তাদেরকে আনানো সম্ভব ছিল না, তিনি হয়তো একটা লাইন সেখানে বলতে পারতেন। কিন্তু এখানে এই প্রক্রিয়াতে আওয়ামী লীগকে অবশ্যই রাখতে হবে, কারণ এখন সত্যিকার অর্থে কি বড় তো তিনটাই আমাদের পার্টি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে জাতীয় পার্টি। তো তাদেরকে ছাড়া তো আমি জাতীয় ঐক্যমতের কথা বলতে পারি না। এবং আপনি যে সমাধানে আজকে পৌঁছান না কেন, 10-20 বছর পরে আবার কেউ না যদি বলে বসে যে এটার প্রক্রিয়া তো আমি ছিলাম না। ওরা যদি উপস্থিত থেকেও না হয়, আজকাল কিন্তু জুম মিটিংয়েও পার্টিসিপেট করা সম্ভব, ওরা জুমে পার্টিসিপেট, গতকাল হয়তো ইট ওয়াজ টু আর্লি, কারণ ওদেরও তো একটা ইমোশনাল মানে আবেগের একটা অন্যরকম অবস্থা ছিল। কিন্তু এর পরবর্তীতে যখন আলোচনা হবে তারা জুম মিটিং এ অংশগ্রহণ করবে, তারা লিখিত দেবে। কিন্তু আওয়ামী লীগের তো এখন সভানেত্রী এখনো তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী আছেন, তো ওই ওই সিদ্ধান্ত গুলো দলগত ভাবে তারা নিতে পারছে কিনা, যে হু উইল বি দ্য স্পোকস পার্সন ফর আওয়ামী লীগ, সেটাও ব্যাপার। আর রেজানাপ আপনাকে ধন্যবাদ। আসিফ ভাই, আপনি যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারেন, যে আলোচনা হলো, কিন্তু আমাদের প্রশ্ন আপনার কাছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন? দর্শকরাও এটি আসলে জানতে চাইছেন যে ছাত্র রাজনীতির রূপটাও বা কি হবে, বিশেষ করে গত 15 বছরে আমরা যে ছাত্রলীগকে দেখেছি, আমরা নিশ্চয়ই এরকম কোনো ছাত্র সংগঠন আর দেখতে চাইবো না। আপনাকে ধন্যবাদ। আমি সম্প্রতি কয়েকটা ট্যুর করে এসেছি, পর্তুগাল, স্পেন, ইটালি এবং লন্ডন, যেখানে আমার কনসার্ট ছিল। আমি সেখানে দেখলাম একটা কনসার্ট করতে গেলে আওয়ামী লীগ বিন্দু হয়ে যায়, মানে দেশের বাইরে এরকম রাজনীতি প্রবণ জাতি পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। বিভক্ত নেশন, অর্থাৎ আপনি বিএনপি, আওয়ামী লীগ, এটা বিভক্তি। এবং গত 15 বছর ছাত্রলীগ যেটা করেছে, অন্তত আমি একটু বলতে পারি, 2012 সালে আমার একটা অফিস ছিল হাতিমঝিলে, আমি ছাত্রলীগের অত্যাচারে আমাকে অফিসে ছাড়তে হয়েছে, এবং আমার কেনা অফিস ছিল এবং আমার কেনার টাকাটাও আমি এখানে পাইনি। তো ছাত্রলীগের এই ছেলে পেলেগুলা আমার সিসি ক্যামেরা ভাঙত, আমার গাড়িতে গাড়ি ভাঙত, আমাকে এসে 15 বছর রাতে ঢুকে যেত, ঢুকে আমাকে অফিসে হামলা করতো, আমার প্রতিষ্ঠান ছিল উপরে হামলা করতো। ছাত্রলীগের নৃশংসতা আমি দেখেছি এবং তাদেরকে আমার কখনো মানুষ মনে হয় না। আমার মনে হয় ছাত্রলীগ আসলে পৃথিবীতে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইহুদি, 3 নম্বর হচ্ছে শয়তান, র্যাঙ্কিংটা আমার কাছে এমন লাগে। তো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা আসলে এখন সময়ের ব্যাপার। সেই সাথে আপনার যে প্রশ্নটা ছিল ছাত্র রাজনীতি, আমি মনে করি না বাংলাদেশের যে 71 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পরে আমাদের যে ছাত্ররা এইবার নতুন স্বাধীনতা নিয়ে আসলো, সেখানে কোনো লীগ, দল, শিবির কেউ ছিল না, কিন্তু ফ্রন্ট কেউ ছিল না। সুতরাং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আমি মনে করি এই সময় ছাত্রদের রাজনীতি বাদ দিয়ে, এই যে আপনি শহীদ আবরারকে দেখেন, যে আবরারের মাধ্যমে আজকে এই নতুন নতুন দিগন্তের সূচনা হলো, আমরা শহীদ আবরারকে যেন ভুলে না যাই, যেভাবে মুগ্ধদেরকে ভুলবো না, সাহিদদেরকে ভুলবো না। তো আপনি দেখেন এই ছেলেগুলো কিন্তু রাজনীতি করতো না, অর্থাৎ তারা অপ ছাত্র রাজনীতির বলি হয়েছে। তো আমরা এরকম দেখেছি ছাত্রলীগের যে অবস্থা, এই লাস্ট যখন ছাত্র আন্দোলন শুরু হয় 11 জুলাইতে, আমি দেশ ছাড়ি 13 জুলাই থেকে ছাত্রলীগের নৃশংসতা দেখেছি, প্রকাশ্যে তারা মাথা ফাটাচ্ছে, রড দিয়ে খোপ দিচ্ছে, গুলি করছে, হ্যাঁ, হেলমেট বাহিনী, চাপাতি লীগ, এরকম অনেক বাহিনী, অমুক ভাই, তমুক ভাই শুনলাম। তো এই ছাত্রলীগ তো আসলে আমাদের ছাত্রলীগ না, যে ছাত্রলীগ দেশ স্বাধীনতায় বড় ভূমিকা রেখেছিল, এবং ছাত্রলীগ হতে পারত প্রতিকৃত সংগঠন যে অন্যান্য ছাত্র সংগঠনকে গাইডলাইন দেখাবে। যে ছাত্রলীগের নগ্ন রূপ আমরা হয়তো 75 পর্যন্ত দেখিনি, 74 বাকশাল, রক্ষী বাহিনী হয়তো আমরা দেখিনি, কিন্তু রক্ষী বাহিনী, বাকশাল এবং তাদের যে পতন, এবং 21 বছর পর ক্ষমতায় আসার পর যে 15 বছর জোরপূর্বক ডামি ভোট, বিনা ভোট, রাতের ভোট, হুমকি, ধামকি, গুম, হত্যা, লুট, ধর্ষণ,
হল দখল, চর দখল, জমি দখল, অফিস দখল, মানুষকে মারা, এত অত্যাচার আওয়ামী লীগ ফেরাউনকে পিছে ফেলে দিয়েছে তারা। তারা মনে করি যে ছাত্রলীগের রাজনীতিটা অফিসিয়াল নিষিদ্ধ করে, টোটাল ছাত্ররা নিষিদ্ধ করে বাংলাদেশের সার্কুলার দেওয়া উচিত, এবং ছাত্রলীগকে যেহেতু সে পুরনো সংগঠন ছাত্রলীগ, স্পেসিফিক করতে হবে লাল কালিতে যে ছাত্রলীগ নিষিদ্ধ, সেই সাথে বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, কারণ আমাদের পড়াশোনার দরকার, দেশ অনেক পিছিয়ে গেছে, 53 বছর আমরা এক পা এগোতে পারিনি। যতই আমরা উন্নয়নের কথা দেখি, এই যে ফ্লাইওভার বানিয়েছে, ফ্লাইওভার বানানোর পরে বলে এটা লেফট ফ্লাইওভার ছিল, তো এরকম অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি, আবার স্থাপনা ভাঙা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছিলেন বোধ হয়? না, আমি কিছু বলতে চাইছিলাম না, আমি মানে আপনার শেষ হওয়ার অপেক্ষা করছিলাম যে আপনি যদি আমি জাস্ট ছাত্রলীগকে লাল কালে যে নিষিদ্ধ করে, বাকি ছাত্ররা নিষিদ্ধ করে দেওয়া উচিত, এবং আমাদের সন্তানদেরকে সামনের দিকে সারা পৃথিবীর জন্য শাসন করতে পারে, আমাদের মেধাবী সন্তানরা, তাদের সুযোগ করে দেওয়া উচিত, এবং হল দখল চর দখলের মধ্যে এই অন্যায় কাণ্ড যেন কোনোদিন না দেখে আমাদের সন্তান হলে গিয়ে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, শিক্ষার পরিবেশের জন্য ছাত্ররা নিষিদ্ধ হোক। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসলে দুটি প্রশ্ন একসাথে করে রাখতে চাই, যে কারণ আমরা রিজন আপাকে দিয়ে শেষ করতে চাই। আমরা আসলে এই রাজনীতির বিভিন্ন অধ্যায় থেকে প্রফেসর রাজে, আমরা আপনার কাছে জানতে চাই যে শিক্ষক রাজনীতিকে আপনি আসলে কিভাবে দেখেন, শিক্ষক রাজনীতি এই যাতে চলতে পারে কিনা, এবং সেই রাজনীতি মানে রাজনীতি পরায়ণ, মানে রাজনীতি সচেতন না বললে আমি রাজনীতি পরায়ণ বলছি, তাদের কাছ থেকে ভিসি বাছাই করা, তাদেরকে ডিন করা, তাদের মাধ্যমে আসলে এক ধরনের তাবেদার শিক্ষক তৈরি করা, যে কথা আমরা শুনি সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন, এটি আপনি সমর্থন করেন কিনা। আর রিজন আপার কাছে আমি জানতে চাই যে সারা পৃথিবীতে আইনজীবীরা রাজনীতি করেই থাকেন, কিন্তু এইবার আমরা আইনজীবী রাজনীতির নামে খোদ আপনার জায়গা সুপ্রিম কোর্টে এবং বার কাউন্সিলে আমরা যা দেখেছি সেটাও আপনি আসলে কন্টিনিউ করতে চান কিনা, আমরা রিজন আপার কাছে সবার শেষে আসবো। আমি আগে আসলে শিক্ষক রাজনীতি সম্পর্কে প্রফেসর রাজের কাছে জানতে চাই। প্রফেসর রাজে, আপনি ইচ্ছা করলে ছাত্র রাজনীতি নিয়েও আপনার প্রথম কথাটা ছাত্র রাজনীতির একটা নিয়ে বলি একটু, সেটা আসিফ ভাইয়ের সূত্র ধরে, যে ছাত্ররা ছাত্র রাজনীতির যে প্রয়োজনীয়তার কথাটা বলে, আমরা দেখছি যে গত বেশ কয়েক বছর ধরেন এই 90-এর পরবর্তীতে ছাত্র রাজনীতি আর থাকে নাই। যখন ছাত্রদল হল দখল করেছে তখন ছাত্রদল অন্য কাউকে রাজনীতি করতে দেয়নি, যখন ছাত্রলীগ ক্ষমতায় থেকেছে ছাত্রলীগ অন্য কাউকে রাজনীতি করতে দেয়নি, এবং ছাত্রলীগ যা করেছে, ছাত্রদল যা করেছে, সেগুলো আসলে কোনো রাজনীতি না, সেগুলো মাস্তানি, ডাকাতি, লুট, মানে সুবিধা নেওয়া, এইগুলো তারা করেছে। সুতরাং ছাত্র রাজনীতি এদেরকে বলা যাবে কিনা সেটা একটা অবশ্যই বড় প্রশ্ন। আর ছাত্র রাজনীতির এই চরিত্র দেখে অধিকাংশ ছেলে মেয়ে রাজনীতি থেকে মুখ, মানে যারা আসলে আমরা আশা নর্মাল ছাত্র মনে করি, যারা ক্লাস করে নিয়মিত, যারা পড়ালেখা করে, তারা অধিকাংশ এইসব রাজনীতির সাথে জড়িত না। তারপরেও আমরা দেখলাম যে ছাত্ররা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিপুল ভাবে ভূমিকা রাখল, মানে রাজনীতি আসলে এখানে কোনো রাজনীতি করা না করা এখানে কোনো ভূমিকা রাখে নাই। কিন্তু এখন একটা ছাত্রদের মধ্য থেকে বিষয়টা, ছাত্রদের যদি আমি একটু গণতান্ত্রিক মন নিয়ে ভাবি, তাহলে দেখবো যে অধিকাংশ ছাত্র চাইছে প্রতিটা সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যে ছাত্র রাজনীতি, বিশেষ করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা ঠিক হবে না, তারা এটা চায় না। কারণ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা মানেই একটা নেতার অধীনে একটা হল দখল করে রাখা, এবং এই হল দখল রাখবার জন্য যে অস্ত্রপাতি, যে টাকা পয়সা, সেটারও যোগান পাওয়া যায়। সুতরাং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া, আমার মনে হয় ছাত্রদের যে দাবি, সেই গণতান্ত্রিক দাবি আমাদের সুশীল সমাজে আলোচিত হওয়া উচিত, এবং এটা নিয়ে কথা বলা উচিত, ভাবা উচিত যে তাহলে কিভাবে রাজনীতিটা থাকবে, নতুন প্রকল্পটা আসলে কেমন হবে, এটা একটা শুরু। আর শিক্ষকদের ক্ষেত্রেও একই কথা, শিক্ষকরা রাজনীতি করে, মানে শিক্ষকরা একটা সমস্যা বাধায়, সমস্যা তৈরি করে, একজনকে ঠেকায়, একটা ঝামেলা করে, একজনকে কাজ করে দেয়, এই করার মধ্য দিয়ে তারা আসলে সরকারের নজরে আসতে চায়, নজরে এসে তারা আসলে বিভিন্ন ভাগবাটোয়ারা, আপনার কিভাবে ভাবেন যে একটা সমাজ বিজ্ঞানের শিক্ষক একটা ব্যাংকের ডিরেক্টর কোনো দরকার আছে? এখন এই যে ব্যাংকের ডিরেক্টর হওয়ার আগ্রহ, এই যে আপনি রোধ করতে পারবেন না, যদি মানে এই শিক্ষক রাজনীতি থাকে তাহলে তাদের রাজনীতি করবে এবং ব্যাংকের ডিরেক্টর হবে তো, বা কোনো একটা জায়গায় ডিজি হবে। শিক্ষক রাজনীতিটা আমার মনে হয় না যে এইভাবে থাকা উচিত, এটা এটাও রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনীতিবিদরাই ভাববেন যে তাদের দুয়ারে দুয়ারে শিক্ষকরা ভিসি হওয়ার জন্য যে বসবেন, তারা এটা প্রশ্রয় দিবেন কিনা, যদি প্রশ্রয় দেন, যদি রাজনীতি শুদ্ধ না হয়, তাহলে পৃথকভাবে শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতিকে আমরা সংশোধন করতে পারবো না, আমাদের যে মূল রাজনীতি সেইটাকে সংশোধন করতে হবে। আবার একই সাথে শিক্ষকদের ভাবতে হবে যে তারা এই লেজুর ভিত্তিক রাজনীতি করবেন কিনা, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না যে এরকম শিক্ষক রাজনীতি থাকা উচিত। আচ্ছা, আমি রিজন আপার কাছে যাওয়ার আগে প্রফেসর আজ আমি একটু ছোট করে জানতে চাই যে ইভেন সমাজের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকরাও রাজনীতিতে কি
মানে থাকিয়ে পিটিয়ে ওটা লেজুর ভিত্তির দিকেই নিয়ে যান কেন? আসলে আপনি বলছেন সবচেয়ে আলোকিত, কিন্তু দীর্ঘদিন হলে কিন্তু বাংলাদেশে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া গত 90 এর পর থেকে যেগুলো শুরু হয়েছে, যেটার মধ্যে হয়তো আমিও পড়ি, অধিকাংশই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে। এটা এরকম না যে রাজনীতির বাহিরে নিয়োগ হয়েছে, খুব ব্যতিক্রম, একটা দুইটা নিয়োগ রাজনীতির বাইরে হয়েছে। এবং রাজনীতির মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি প্রথম প্রথম সংকট কি হয় বিশ্ববিদ্যালয়গুলোয়, আচ্ছা আমার থাকার জায়গা কোথায়? আমি যদি হাউস টিউটর হয়ে যাই তাহলে আমার একটা থাকার জায়গা হয় এবং আমার বাসা ভাড়াটা লাগে না, মানে মানে সুবিধাবাদের জায়গা থেকে একদম সুবিধাবাদের। প্রফেসর রাজি আপনাকে ধন্যবাদ, আমরা একটু সৈয়দের জন্য হাসানের কাছে আসি একদম শেষ জায়গায়, যে আইনজীবীদের রাজনীতি এবং সেই রাজনীতিবিদ আইনজীবীদের থেকে সর্বোচ্চ আদালতে নিয়োগ, রাষ্ট্রের আইনি কাঠামোর মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগ, ইনস্টিটিউশনকে ধ্বংস করার জন্য একদম যা যা লাগে, মানে যা মারতে যা লাগে। জি, এটা আসলে শুরু হয়েছে কবে থেকে জানেন? এটা শুরু হয়েছে যখন দলগুলো 2/3-4 মেজরিটি পাওয়া শুরু করলো, তখন তারা ক্ষমতাটা যে কত মধুর এটা বুঝে গেল, তখন তারা ক্ষমতাটাকে একদম দায়িত্ব মনে করলো না এবং তারা চিন্তা করলো যে আমি এসেছি ক্ষমতায়, এখন যদি আমি এই সিস্টেমটাকে আমার কুক্ষিগত করে ফেলতে পারি তাহলে আমাকে আর ঠেকায় কে? এই চিন্তা থেকে আমাদের হাইকোর্টে আমরা দেখেছি যে সিনিয়র মোস্টকে টপকে জুনিয়রদেরকে অ্যাপিলের ডিভিশনে নিয়োগ দেওয়া হচ্ছে, এমন মানুষকে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে যিনি হয়তো একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন, এইরকম তো আসলে দেয়া যায় না। এবং বিচারকদের নিয়োগ তারকারী সুস্থ মস্তিষ্কের হইতে হবে আর 10 বছরের প্র্যাকটিস থাকতে হবে, এটা বললে তো হবে না। বিচারকদের নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট কাঠামো থাকতে হবে, তার হাই মোরাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, তার পার্টিজান এফিলিয়েশন থাকবে না। আমি কিন্তু পার্টি আর পলিটিক্সকে আলাদা করে দেখি, পলিটিক্স কেন করব না, পলিটিক্স তো মানুষের অধিকারের ব্যাপার, আমি আমি দলীয় রাজনীতি না করতে পারি, আমিও তো রাজনীতি করি, মানুষের অধিকারই আমার পলিটিক্স, তো পলিটিক্স থাকাটা সমাজে ভালো। আজকে পলিটিক্স ছিল বলে এই যে বাচ্চাগুলো ছেলেগুলো আন্দোলনগুলো ছেলে মেয়েগুলো এই শিক্ষার্থীদের যে অধিকার ভিত্তিক একটা পলিটিক্স তাদের ভিতরে আছে, সেটা আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতও না, জাতীয় পার্টি না, তাদের অধিকার ভিত্তিক, এটা তো একটা রাজনীতি, এই রাজনীতি করে বলেই এবং তারা স্বচ্ছ ছিল এবং দলীয় দাসখত দেয়া ছিল না বলেই তারা সফল হতে পেরেছে, কারণ তাদের কোনো পিছু টান ছিল না। বার কাউন্সিল দেখেন কত দুঃখজনক হয়ে গেল, বার কাউন্সিলও কিন্তু ইলেকশনের ভোটিং এর সময় ব্যালট বক্স নিয়ে যাওয়া, সিনিয়রদের গায়ে হাতাহাতি করা, যারা বার অ্যাসোসিয়েশন এরকম এরকম হাতাহাতি করা, এই সমস্ত তো আমাদের মানে এতদিনের প্রফেশনাল লাইফে আমরা তো দেখিনি, আমাদের যারা সিনিয়র তাদেরকে অনেককে দুঃখ করে বলতে শুনেছি যে আর কোর্টে আসা যাবে না। আপনি বেইলের কথা বলেন, আপনি যদি বিএনপির হন আপনার বেইল নিয়ে কষ্ট, আপনি যদি আওয়ামী লীগ হন আপনার বেইল ইজি, এটা কিন্তু আমি আওয়ামী লীগকে খালি বলবো না, এই প্রক্রিয়া বিএনপিও করেছে, তারা অল্প সময়ের জন্য ছিল তারা অল্প করেছে, আর বিএনপি অত ধূর্ত ছিল না। হ্যাঁ, আর আওয়ামী লীগ জেনেছে যে সে থাকবেই ক্ষমতাতে, যেহেতু সে থাকবেই তাকে যা যা করার সে করবে এবং কে তাকে প্রশ্ন করবে এটা করে গেছে। ইন দ্য প্রসেস আমাদের বার অ্যাসোসিয়েশন গুলোর ইলেকশন, ওইখানে আমাদের গ্রহণযোগ্য নেতৃত্ব নেই, আমাদের জাতীয় একটা ঐক্যের বিষয়, আমরা এই যে গুলি করা যাবে না এবং 6 সমন্বয়কের মুক্তি, সেখানেও দেখেন যারা এটার পক্ষে গেছে তাদের বিরুদ্ধে কোর্টের মধ্যে হইচই করে এরা রাজাকার, এরা বিরোধী দলের রাজনীতি করে, তো বিরোধী দলের রাজনীতি করলে কি আমরা নিষিদ্ধ নাকি এই দেশে, আমরা বিরোধী দলের রাজনীতি করতে পারবো না? আর কোর্টের মধ্যে কিসের রাজাকার আর কিসের রাজাকার না, এই এই যে এই রাজনীতিগুলো উকিলদের মধ্যে ঢুকে গেছে, আপনি যদি দেখেন অ্যাটর্নি জেনারেল অফিস কি ধরনের মন্তব্য করেছে এই মামলাকে, খুবই দুঃখজনক। এবং এই বিচারপতি নিয়োগ, আপনি আজকের ক্রাইসিসে প্রধান উপদেষ্টা খুঁজে পাওয়া যাইতেছে না, আমার আমি অন্য সময় বলে ফেলি আচ্ছা সেনা প্রধান হতে পারে কিংবা প্রধান বিচারপতি হতে পারে, আমি এবার এই কথাটা বলতে পারতেছি না, কি চরম অসহায়ত্ব প্রত্যেকটা ইনস্টিটিউশন যখন আপনি আপনার পকেটে ঢুকিয়ে ফেলেন তখন এরকম অসহায়ত্ব জাতিকে ফেস করতে হয়, এটা খুবই দুঃখের। কিন্তু বার অ্যাসোসিয়েশনে রাজনীতি থাকবে না এটা তো কোনো কথা না, সবসময়ই ছিল, কিন্তু জাতীয় ঐক্যের জায়গাটা আমাকে দলকানা হইতে হবে কেন? এক একটা ইলেকশনে কি পরিমাণ টাকা যে বারের লোকেরা খরচ করে, কেন তার রিটার্ন, হ্যাঁ নিশ্চয়ই আপনার কিছু রিটার্ন আছে, রিটার্নটা হচ্ছে পার্টি রিটার্ন, যে পার্টিতে একটা বড় পজিশন বা পরের বার এমপি হবা বা পরের বার মন্ত্রী হবা, এই সমস্ত লয়াররা করবে হচ্ছে মানুষের অধিকার রক্ষার
আদালতের পরিবেশ রক্ষার রাজনীতি, আইনের শাসন রক্ষার রাজনীতি, সেটা না করে তারা এমনই দলীয় দাসখত দিয়ে ফেলেন যে পুরো রাজনীতির উপরই আমাদের বীতশ্রদ্ধ হয়েছে। কিন্তু রাজনীতির উপর বীতশ্রদ্ধ কিন্তু হওয়া যাবে না। রাজনীতি ইজ এ গুড থিং প্রোভাইডেড ইউ ডু ইট ইন দ্য গুড ওয়ে। রিজনাপা, আমরা আসলে প্রতিষ্ঠিত সময় থেকে একটু বের হয়ে গেছি, কিন্তু একটি লাস্ট লাইন হিসাবে আপনি এই মুহূর্তে জনগণের কাছে কোনো কিছু বা কারো কাছে কিছু আহ্বান করবেন কিনা, আমরা আসিফ ভাই এবং প্রফেসর রাজির কাছেও সেটি জানতে চাইবো, যে আপনি যদি এক লাইনে একটু বলেন। আমার একটাই কথা হচ্ছে যে অনিশ্চয়তা, এই মুহূর্তের অনিশ্চয়তাটাই শেষ কথা না, এটা হবে। মানুষ যেন সহিংস না হয়ে ওঠে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে খুন খারাপি আগুন লাগানো লুটতরাজ এগুলো না করে। যদি প্রতিহিংসা পরায়ণই হয়ে যান তাহলে আপনার জন্য আর সমাজে ন্যায় বিচারের কোনো জায়গা থাকলো না। প্রতিহিংসা পরায়ণতা আক্রমণটা সহিংসতাটা এই মুহূর্তে বন্ধ করতে হবে। রিজানা আপনাকে ধন্যবাদ। আসিফ ভাই, আপনি যদি এক লাইন বলতেন, একটু 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 আনমিউট করে নিবেন ভাই, আনমিউট। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। যে কোনো ধরনের সহিংসতা, বিশেষ করে সাম্প্রদায়িক সহিংসতা আমি চাচ্ছি না কোনোভাবে, কারণ এটা আমাদের কাম্য নয়। একটা ইউনাইটেড নেশনের জন্য, একটা আমরা একটা জাতি ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের আসলে ধর্ম দল বর্ণ নির্বিশেষ আমাদের একত্রিত থাকতে, ব্যক্তিগত ক্রোশ যা আছে সেগুলো তো আসলে প্রতিহিংসা পরায়ণ করে ফেলে মানুষকে। আমরা চাইবো দেশে শান্তি, জ্বালাও পোড়া বন্ধ হোক, লুটপাট বন্ধ হোক, মানুষের জীবন নিরাপত্তা, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশের জন্য আগুন অশান্তি আমি চাই না, ভালো একটা সরকার আসুক, দেশ ভালো চলুক, এটা ঐক্যবদ্ধ জাতি চাই।